দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি জমির ভিডিও দেখার জন্যে আজকে যে জমিটি দেখাবো সেটা হচ্ছে মিরপুর এর পাশে একটি জমি দর্শক আমরা রয়েছি সাগুফতাতে আপনি দেখতে পাচ্ছেন সাগুফতার যে যে রোডটা সেই রোড দিয়ে যাওয়া যায় জমিটিতে সো দর্শক আমরা পল্লবীর যে থানাটা এটা হচ্ছে পল্লবীর নতুন যে থানাটা হয়েছে ইউসিবি ক্যান্টিনের সামনে আমরা ইউসিবি ক্যান্টিনে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ইসিবি ক্যান্টিন সো এই এই পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবো সেই জায়গাটিতে এখান থেকে আপনার যেতে হয়তো বা সর্বোচ্চ তিন চার মিনিট সময় লাগবে ওই জায়গাটি পর্যন্ত পৌঁছতে মিরপুর ডিএইচএস থেকে মাত্র পাঁচ মিনিট বা ছয় মিনিটের দূরত্বে কিন্তু এই জমিটি বিক্রি হবে সো দর্শক আমরা চলুন রাস্তাটা আপনাকে আশেপাশের পরিবেশটা দেখি দেখতে দেখতে নিয়ে যাচ্ছি এবং জমিটি সম্পর্কে কিছু আপনাদের তথ্য দিব এবং কত দামের মধ্যে আপনি কিনতে পারবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব সো দর্শক আমরা যে রাস্তাটিতে রয়েছে এখানে কিন্তু স্কুল কলেজ রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা কলেজ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোল্লা কলেজ পাশেই দেখতে পাচ্ছেন সো এখন আমরা রাস্তাটি ধরে সামনের দিকে এগোবো এবং ওই জায়গাটিতে যাবো যে জায়গাটা আমরা বিক্রি করব এবং আশেপাশে কিন্তু প্রচুর স্থাপনা রয়েছে আপনারা জানেন যে এটা কিন্তু সাগুপ্তার ভিতরে পড়েনি সাগুপ্তার পাশে পড়েছে সো সাগুপ্তার রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে নয় এবং ডিওচএস থেকে খুবই কাছে আপনি ডিওচএস ডিওচএস ডিওচএসটাও কিন্তু আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের সুবিধা হয় দেখতে কেমন আশেপাশের পরিবেশটা সো এখানে তিন কাঠার একটি প্লট আমরা আজকে আপনাদেরকে দেখাবো এটার দাম সম্পর্কে আপনাদের ধারণা দিব যদি আপনাদের মধ্যে কোনো ভাই বন্ধু বোন কেউ যদি কিনতে আগ্রহী হন মিরপুরের এই জায়গাটিতে এটা এটা পড়েছে বাওনিয়াতে বাওনিয়ার অ্যাড্রেস পড়েছে কিন্তু লাগোয়া টু ডি মিরপিট এবং সাগুফতা আমরা সাগুফতার ভিতরে প্রবেশ করছি সাগরতা দিয়ে আমরা আসছি তো যারা মিরপুর এরিয়াতে থাকেন তারা সব ম্যাক্সিমাম মানুষই চিনেন সাগুফতাটা তবে এটা একটা সাগুফতার ভিতরে পড়েনি এর বাইরে পড়েছে সো এখানে জায়গার বিষয়ে আলাপ করতে গেলে আমরা বলতে পারি জায়গাটার একদম ফ্রেশ কাগজপত্র হানড্রেড পার্সেন্ট ওকে আছে সো আপনি কিনে এখন কিনে এখন বাড়ি করার উপযোগী ওখানে জাস্ট সামান্য মাটি ফেলতে হবে এখন অলরেডি আশেপাশে সব কিছু ভরাট হয়ে গিয়েছে এবং আশেপাশে রাস্তাও আপনি চাইলে বাউনিয়া দিয়ে দিয়েও আসতে পারেন ইস চত্তর চত্বর থেকে মানিক দিয়ে হয়ে বাউনিয়া দিয়েও কিন্তু আসা যাবে ওই জায়গাটার কাছে ওখান দিয়ে রাস্তা রয়েছে এবং এদিক দিয়েও কিন্তু রাস্তা রয়েছে আমরা আপনাদেরকে রাস্তা কাছে নিয়ে যাব সো দর্শক যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন এই যে আমরা এই রাস্তাটা বাউনিয়ার যে এই রাস্তাটা এটা হচ্ছে ইসুবি। এখান থেকে দেখতে পাচ্ছেন দূরে ডিএইচএস দেখা যাচ্ছে এই যে পাশে বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর এর আগে যে বিল্ডিং গুলো উঠেছে বড় বড় দালানগুলো এই এখানে কিন্তু সরকারি যে প্রজেক্টটা এটার ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লোজলি আমি আপনাদেরকে দেখাই সো বুঝতেই পারছেন এখান থেকে কাছে একদম জমিটা আমি আপনাদেরকে জমিটাকে একটু ক্লোজ ক্লোজলি দেখাই দূর থেকে দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সাগুফতার জমি আর এটার পিছন সাইডেই যে জমিটা এই যে টিন দিয়ে ঘেরা একটা জমি দেখতে পাচ্ছেন এখানে টিন দিয়ে ঘেরা এই জমিটা কিন্তু বিক্রি হবে আশেপাশে কিন্তু দেখছেন প্রচুর দালান বাড়ি হচ্ছে আমি এবং ক্লোজ থেকে আপনাকে দেখাচ্ছি জমিটাকে সো দর্শক এখন তিন কাঠা জমি বিক্রি হবে যদি মনে হয় আপনি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমরা আপনাদেরকে দেখাবো কবে নাগাদ আপনারা দেখতে পারবেন সো দর্শক আমরা কিন্তু জমির কাছে চলে আসছি এই যে এখানে একটু পানি জমা ছিল বলে আমরা জমির একদম কাছে যেতে পারিনি কিন্তু আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি জায়গাটা লোকেশানটা আপনি দেখছেন পিছনে কিন্তু বাড়িঘর রয়েছে এগুলো কিন্তু বাউনিয়া অ্যাড্রেস পড়েছে আপনার সাগরতার এই পিছনে সাইড এই সাইডটা কিন্তু বাউনিয়া মোজায় পড়েছে এবং বাউনিয়ার অ্যাড্রেস এই যে আপনি দেখতে পাচ্ছেন তিনটা পিলার দেখা যাচ্ছে পিছনে এই তিনটা পিলার হচ্ছে সীমানা আর এইটা লাস্ট সীমানা হচ্ছে এই যে তিন দিয়ে ঘেরা এই জায়গাটা হচ্ছে লাস্ট সীমানা সো দর্শক এই তিন কাঠার একটি এখানে প্লট বিক্রি হবে এবং এই তিন কাঠার প্লটটির দাম পড়বে সাতষট্টি লাখ টাকা পড়বে তিন কাঠা সো যদি কোনো ভাই কিনতে চান যদি কোনো বোন বোনও কিনতে চান কোনো সমস্যা নেই আমাদের সাথে চলে আসবেন আমরা দেখানোর ব্যবস্থা করবো আপনাদেরকে কখন দেখতে চাবেন এবং কাগজপত্র যদি দেখতে চান সেটাও আছে রয়েছে এবং ফ্রেশ কাগজ দুই দুই হাজার বাইশ সাল পর্যন্ত কিন্তু এখানে খাজনা দেওয়া আছে সো দর্শক আর এখানে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যদি আপনি মনে হয় যে কাগজপত্র নিয়ে আপনি সার্চ দিবেন তাও দেওয়া সম্ভব আপনি দিতে পারেন কোনো সমস্যা নিষ্কণ্ঠক জমি এটা আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু এখানে কিন্তু পাশে কিন্তু রাস্তা রয়েছে এই সীমানা যে তিনটা পিলার দেখতে পাচ্ছেন ছোট ছোট তিনটা দেখা যাচ্ছে এটার পাশে দিয়ে কিন্তু রাস্তা রাস্তাটা কিন্তু আপনি বাউনিয়া দিয়ে রাস্তাটা অলরেডি আছে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা অলরেডি আছে এই জায়গাতে আসার জন্য আবার আপনি সাগুফতা দিয়েও কিন্তু আমরা ইজিলি ঢুকে পড়লাম আমি দেখতে পেলেন আমাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগেনি এই জায়গা পর্যন্ত আসতে সো দর্শক আপনারা বুঝতে পারছেন যে জায়গাটা খুব একটা ভালো একটা জায়গা এবং এটা যদি আপনি কিনে রাখেন ভবিষ্যতে আপনি আরও দামে বিক্রি করতে পারেন আপনি জানেন সাগুফতাতে এক কাঠা জায়গার দাম পঞ্চাশ লাখ টাকা পিছনের সাইডে এবং দেড় কোটি টাকা আপনি আপনার থেকে মাত্র মাত্র কয়েকটা প্লট পরে কিন্তু পঞ্চাশ লাখ টাকা করে কাঠা সো সেই ক্ষেত্রে এখানে আমরা মাত্র সাতষট্টি লাখ লাখ টাকা চাচ্ছি এই জমিটি সো বুঝতেই পারছেন যে খুবই আপনি যদি এখন কিনে রাখেন আপনার ভবিষ্যতে এটা অনেক ক্রিম একটা জায়গা হবে দর্শক যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদেরকে প্রতিনিয়ত ফলো করছেন আমরা আমরা জানি প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নিয়ে আসছি নতুন নতুন এই ধরনের জমি যাতে করে আপনি একটা জমি কিনে বেনিফিট হতে পারেন আর আমরাও কম মূল্যে চেষ্টা করছি জমি দেখাতে যাতে করে আপনারা সহনীয় পর্যায়ে জমি কিনতে পারেন সো দর্শক দেখতে পাচ্ছেন এখানে দূর থেকে কিন্তু এই যে স্থাপনাগুলো পাশে কিন্তু ডিওএইচএস এবং এই স্থাপনাগুলো হচ্ছে গভর্নমেন্টের নতুন প্রজেক্টটা যেটা ডিউচএএসে ঢুকতেই আপনারা দেখতে পান সো এই জমিটা একক মালিকানা এবং মালিকের নামে সব নাম জারি পর্যন্ত করা রয়েছে এবং সব কাগজপত্র আপডেট আছে এস এ সি এস আর এস বিএস সবই রয়েছে এই জমির সো আপনি যদি মনে করেন কিনতে চা কিনতে আগ্রহী হবেন তাহলে কিন্তু দেখতে পারেন আর দেখানোর জন্য আমরা কিন্তু রয়েছে আপনি কখন দেখতে চাবেন আমাদেরকে জানালে আমরা সেভাবে দেখার ব্যবস্থা আপনাদের করব সো দর্শক মোটামুটি কিন্তু আপনাদেরকে পুরো জমিটা আপনাদেরকে দেখিয়েছে জমিটা সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বলা হয়েছে এখন আপনারা কবে নাগাদ দেখতে পারবেন সেটা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে শিডিউল দিব দেখার বিষয়ে এবং আপনি এখন কিনে এখন রেজিস্ট্রি করতে পারবেন রেজিস্ট্রিতে কোনো ঝামেলা নেই আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাড়িঘর পিছন সাইডে কিন্তু অনেক বাড়িঘর হয়ে গিয়েছে অলরেডি শুধু এই অংশটাতেই কিন্তু কিছু বাড়িঘর হবে অলরেডি জায়গাটা কিন্তু অলরেডি ভরাট করে ফেলা হয়েছে কিছু জাস্ট বৃষ্টির পানিটা কিন্তু জমে আছে এখানে অলরেডি আশেপাশে দেখতে পাচ্ছেন ওখানে একটা পিছনে বিল্ডিং হচ্ছে এবং এই পাশটাতেও কিন্তু বাড়িঘর হয়ে গিয়েছে সো দর্শক মোটামুটি আপনাদেরকে দেখালাম ডিচ পাশে বাউনিয়া মোজা একটি দারুণ প্লট সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলাইকনতে ক্লিক করে নিন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন সো দর্শক আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন বাড়ি জমি বা অন্য কোনো প্রপার্টি আপনি যদি কোনো জমি বা বাড়ি প্রপার্টি বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে কনট্যাক্ট করবেন আমরা সেভাবে আপনাদেরকে সাপোর্ট দেবো যাতে করে আপনাদের জমিটা তাড়াতাড়ি বিক্রি করতে পারেন আপনারা এবং সহজেই আপনি এই জমিটি নিয়ে মার্কেটিং করতে পারেন সো দর্শক আমরা আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো জমি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে